রোগ বহু প্রকারের আছে, তবে এক ধরনের বাত রোগ আছে যেখানে সঙ্গে সঙ্গে শ্লেষ্য থাকবে শরীরে, অর্থাৎ শরীরে প্রচুর পরিমাণে কফ থাকবে এবং শরীরটা খুব ধীর এবং খুবই গতি কম হবে শরীরের, শরীরটা অনেক বেশি স্থূল মনে হবে, নিজের কাছে অনেক বেশি ভার বোধ হবে নিজের হাত পায়ের ওজন। যদি এমন মনে হয়ে থাকে, এই ধরনের বাত রোগে এই ফলটি খুব ভালো কাজ করবে। এই ফলের নাম হলো পিপলি ফল বা পিপলি ফল, বা সোজা কথায় পিপুল। পিপুলের চূর্ণ যদি আদার রসের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে এই রকম বাত রোগে 7 দিনের মধ্যেই ভালো ফল পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে মানুষের অগ্নিমন্দা বা অজীর্ণ রোগ হয়ে থাকে। এই যে সমস্যাটা হয় সেক্ষেত্রে খাবার একদমই হজম হতে চায় না। যদি খাবার একদমই হজম হতে না চায় তবে সেক্ষেত্রেও এই পিপলের ওপরেই আপনি ভরসা রাখতে পারবেন। তাহলে তারা দুই বেলা খাবারের পর এই পিপলের চূর্ণ 4 চামচের 1/4 ভাগ নিয়ে তা পানি দিয়ে মিশিয়ে সেবন করে দেখতে পারেন। এটা খুব ভালো ফল পাওয়া যায়। এই অগ্নিমন্দ বা অজীর্ণ রোগে এটা চমৎকার কাজ করে থাকে। অনেক সময় দেখা যায় যে অল্প পরিশ্রমেই অনেকে হাঁপিয়ে ওঠেন, সবসময় বুকের মধ্যে একটা শব্দ হতে থাকে শ্বাস নেওয়ার। এই যে হাঁপ ধরা বা শ্বাস নেওয়ার বা বুকের মধ্যে হাইপাই একটা শব্দ হওয়া, এই যে হাঁপানি রোগ বা হাঁপের কষ্ট, এরকমটা হলে এই পিপুল সেবন করতে পারেন। যাদের এমন সমস্যা আছে তারা এই পিপুল চূর্ণ করে তারা অবশ্যই খুব সামান্য পরিমাণ 4 চামচের 1/4 ভাগ তারা খাবারের পরে হালকা গরম পানিতে মিশিয়ে এবং তার মধ্যে যদি সামান্য আদার পাউডার বা আদার রস 1/2 চামচ এবং 1 চামচ মধু দিয়ে যদি তারা 3 বেলা সেবন করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের হাঁপানি বা হাঁপের কষ্ট বা শ্বাসরোগ ভালো করা সম্ভব। এই পিপুল সবথেকে কাজ করে ভালো মেদরোগে। মেদরোগ মানে যাদের শরীর মেদবহুল তারা নিজেদের মেদ কমাতে এবং অতিরিক্ত পরিমাণ স্থূলতা বা পেটের ভুঁড়ি নিয়ে অনেকেই খুবই অস্বস্তিতে থাকেন, যে কোনোভাবেই নিজেদের মেদ কমাতে পারছেন না, সেক্ষেত্রে তারা এই পিপুল চূর্ণ করে 4 চামচের 1/4 ভাগ ঠিক আদা এবং মধুসহ যদি সেবন করেন, একটু আগেই বলেছি যে তাদের এই উপকারে আসবে যে তাদের শ্বাসকাশ রোগ দূর হবে, ঠিক তেমনি একইভাবে তারা যদি সেবন করেন তাদের মেদ রোগ চলে যাবে। 15-20 দিন খেতে হবে, তবে এই 15-20 দিন কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খেতে পারবেন না, আলু খেতে পারবেন না এবং একবেলা শুধু লাল চালের ভাত খেতে পারবেন। যদি এইভাবে খান তাহলে এটা মেদ রোগে অবশ্যই কাজ করবে, তবে এটা ভর পেটে খাওয়া যাবে না, সকাল দুপুর রাত 3 বেলা খাবারের 1/2 ঘন্টা পরে খেতে হবে এবং অবশ্যই উষ্ণ গরম জল বা পানি পিপুলের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা সেবন করতে হবে, তাতে আদা এবং মধু মিশিয়ে দিবেন। এটা খেয়ে দেখুন, এটা চমৎকার কাজ করবে এবং এটা শুধুমাত্র যে আপনার মেদ কমাবে তা নয়, এতক্ষণ ধরে শুনেই বুঝেছেন যে এটা শ্বাসকাশ অর্থাৎ ব্রঙ্কিয়াল ডিজিজ দূর করবে, অজীর্ণতা বা ক্ষুধামন্দা থেকে শুরু করে পেট ভারবোধ এই সব কিছু দূর করবে, এমনকি হাত পায়ের ব্যথা বাতের ব্যথাও কমাবে। আরও আছে আরও কিছু রোগের কথা বলি, যেমন যদি কেউ পিপুলের গুঁড়ো সামান্য পরিমাণ তাতে অর্ধেকটা চিনি মিশিয়ে গুঁড়ো করে যদি একই সঙ্গে খায়, সকালবেলায় দুপুরবেলায় রাতের বেলায় খুব সামান্য 1 চিমটি পরিমাণ পিপুলের গুঁড়ো আর সামান্য চিনি, এটা যদি মিশিয়ে ভালো করে
লেহন করে বা চেটে যদি কেউ খায় তাহলে অ্যাসিডিটি বা অম্লতা চলে যাবে। যাদের ঘুম হয় না, অনিদ্রার সমস্যা রয়েছে, তারা কি করবেন, পিপুলের গুঁড়ো হাফ চামচ এবং তাতে দ্বিগুণ পরিমাণ আখের গুড়, ভালো এক নাম্বার যেটা আখের খাঁটি গুড়, সেই গুড় এবং পিপুলের চূর্ণ হালকা গরম দুধে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে ঘুম খুব ভালো হবে, ভীষণ ভালো ঘুমোতে পারবেন। যেসব মানুষের জরা জীর্ণতা বেশি রয়েছে, অর্থাৎ জ্বর ভালো হয় না, পুরাতন জ্বর, মনে হয় যে তার শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা সেটা থাকে না, সবসময় শরীরটা একটু গরম থাকে এবং মনে হয় যে তার শরীরের যে শক্তি সেটা নষ্ট হয়ে যাচ্ছে, চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, চামড়ার বিবর্ণতা অর্থাৎ ত্বকের শুষ্কতা বিবর্ণতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা পিপুলের চূর্ণ অর্থাৎ এই পিপুল গুঁড়ো করে তাতে সামান্য গাওয়া ঘি মিশিয়ে যদি খেতে পারেন তিন বেলা তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যাটা চলে যাবে, কয়েকদিনের মধ্যে জ্বরটা ছেড়ে যাবে। আপনি যদি তিন বেলা খান তাহলে নিয়ম করে তিন দিন খেলেই এই জ্বর চলে যাবে। পিপুল কে কে সেবন করেন আমি জানি না, কিন্তু পিপুল কিন্তু খুবই উপকারী। যেমন হঠাৎ করেই যদি কোনো মানুষের বমি শুরু হয়ে থাকে, যে কোনো কারণে হোক, শুধুমাত্র প্রেগনেন্সি কজ ছাড়া অন্য যে কোনো সময় বমি বন্ধ করতে পিপুল এবং আদার গুঁড়ো সমপরিমাণ মিশিয়ে যদি সামান্য মধু দিয়ে লেহন করে বা চেটে খাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু বমি বন্ধ হয়ে যায়। ম্যালেরিয়া জ্বর কিন্তু একটা বিশেষ ধরনের জ্বর, এই শুধুমাত্র ম্যালেরিয়া জ্বরে যদি আপনি পিপুলের গুঁড়ো এক চামচ নিয়ে তাতে দ্বিগুণ পরিমাণ মধু মিশিয়ে সেটা একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিনে তিনবার করে সেখান থেকে অল্প অল্প পরিমাণ দিনে তিনবার করে যদি লেহন করে বা চেটে খেয়ে তারপরে হালকা গরম দুধ পান করেন তাহলে এই বিষম জ্বর বা ম্যালেরিয়া জ্বর ভালো হবে। যদি হঠাৎ করেই খুব শুকনো শুষ্ক কাশি হয় তাহলে যেটা করবেন সেটা হচ্ছে পিপুল এবং আদার গুঁড়ো, অর্থাৎ পিপুল গুঁড়ো করে নেবেন এবং শুকনো আদার গুঁড়ো ভালো করে সমপরিমাণ মিশিয়ে সেটা যদি সামান্য মধু মিশিয়ে চেটে খাওয়া যায় বা লেহুন করে খাওয়া যায় সেক্ষেত্রে এই শুষ্ক বা শুকনো কাশি চলে যায়। পিপুল নিয়ে এতক্ষণ ধরে অনেক কথা বললাম, জানি না যে কে বা কারা আপনারা পিপুল খেয়েছেন রোগ দূর করতে। যারা ইতোমধ্যেই খেয়েছেন এবং রোগ দূর হয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন, সংক্ষিপ্তভাবে ইয়েস লিখতে পারেন, আর যারা এখন পর্যন্ত খাননি বা খেয়ে কোনো ফল পাননি তারা নো লিখতে পারেন। কমেন্ট করে জানান যে পিপুল নিয়ে কার অভিজ্ঞতা কেমন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।